আমার কাছে এই নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রালের সমস্যাটা পাঠানো হয়েছিল, যেটা আমার ভালোই মনে হয়েছে এবং আমার মনে হয় যে এই বিষয় নিয়ে যত উদাহরণ করা যায় তত ভালো। তো চলো আমরা এটা করি। এই নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে পাই ভাগ টু থেকে পাই পর্যন্ত, এবং ঋণাত্মক বা নেগেটিভ কোসাইন স্কোয়ার গুণ সাইন এক্স ডিএক্স এর জন্য। এখন অঙ্কটার উপর ঝাঁপিয়ে পড়ে এই ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য ব্যবহার করে নির্দিষ্ট যোগসটার মান মূল্যায়ন করে দেখার আগে চলো আমরা দেখে নিই যে আমরা আসলে কি করছি। আমি ইতিমধ্যে এই ফাংশন মাইনাস কস স্কোয়ার এক্স গুণ সাইন এক্স এর চিত্র এঁকে দেখেছি। এখন আমরা যা নিয়ে মাথা ঘামাচ্ছি তা হলো যে আমাদের নির্দিষ্ট যোগজ বের করতে হবে পাই ভাগ টু, যা মোটামুটি এখানটায় পড়বে। আচ্ছা দেখি এটাকে একটু বড় করা যায় কিনা। তো সুতরাং পাই ভাগ টু যেটা এখানে থেকে পাই পর্যন্ত, এখন এই সীমার মধ্যে ফাংশনটার নির্দিষ্ট যোগজ হচ্ছে এক্স অক্ষ এবং এই বক্ররেখার মধ্যকার ক্ষেত্রফল। তবে যেহেতু এখানে বক্ররেখাটা অক্ষের নিচে আছে তো ক্ষেত্রফলটা এখানে ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যা হবে। সুতরাং এটা থেকেই আমাদের একটা ধারণা হয়ে যায় যেটা মূল্যায়ন করলে এটা একটি ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যা পাওয়া যাবে। এবার চলো এই নির্দিষ্ট যোগসটার মান বের করি। তো আমরা এখানে কিছু কিছু পদকে আগে পিছিয়ে করবো যাতে পড়তে সুবিধা হয়। তবে আমি সবসময় যেভাবে এটা নিয়ে চিন্তা করি তা হচ্ছে যে এখানে একটি কোসাইন আর একটা সাইন আছে, কোসাইনের স্কোয়ার করা হয়েছে, যে কারণে এখানে এত কিছু হচ্ছে। তো এখন মনে হচ্ছে যে যেন এখানে কোনোভাবে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন বা চেইন রুলের উল্টোটা ব্যবহার করা যায়। তো সেই চেইন রুলটা আমাদের কী ছিল? চেইন রুল আমাদের বলে যে আমরা যদি একটা ডেরিভেটিভ বের করি এফ অফ জি অফ এক্স এর জন্য, তাহলে সেটা সমান হবে এফ প্রাইম অফ জি অফ এক্স গুণ জি প্রাইম অফ এক্স। এটা হয়তো তোমাকে একেবারেই বিভ্রান্ত করে ফেলবে, তবে এটা আমি এখানে লিখেছি কারণ ধরো যে এখানে জি অফ এক্স হচ্ছে কোসাইন এক্স, তাহলে এফ প্রাইম অফ জি অফ এক্স হচ্ছে কোসাইন এক্স এর স্কোয়ার এবং জি অফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কোসাইন এক্স এর ডেরিভেটিভ, সেটা হচ্ছে সাইন এক্স। আসলে এটা হবে নেগেটিভ সাইন এক্স এবং আমাদের এখানে ইতিমধ্যে একটি নেগেটিভ চিহ্ন আছে, সুতরাং সেটাও কাজ করবে। এবং তুমি এটার যদি কিছুই না বুঝে থাকো তাহলে একে উপেক্ষা করতে পারো। সবশেষে আমরা এই একই কাজ করব, তবে আমরা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন ব্যবহার করে করব। এটা মুছে ফেলছি যদি তোমাদের বুঝতে কষ্ট হয়, আমি সেভাবেই অঙ্কগুলো করতে চাই যেভাবে বুঝতে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। আচ্ছা তো এটা মুছে ফেলছি এবং আমি এটা এখন প্রতিস্থাপন ব্যবহার করে করব। তো আমি আগে যেভাবে করছিলাম, আমি যখন নিজে ছাত্র ছিলাম তখন আমি সময় বাঁচানোর জন্য সংক্ষিপ্ত আকারে এভাবে করতাম। তবে এটাকে প্রতিস্থাপন দিয়ে করাটাও ভালো, তাহলে এটা ভুল হবার সম্ভাবনা কম থাকে। তো এটাকে আমি নতুন করে লিখি। এটা সমান হচ্ছে নির্দিষ্ট যোগজ পাই ভাগ টু থেকে পাই পর্যন্ত কোসাইন স্কোয়ার এক্স। আচ্ছা এটাকে আমি কোসাইন এক্স পুরোটা স্কোয়ার লিখি, একই জিনিস তাই না? তো গুণ নেগেটিভ সাইন এক্স, নেগেটিভ সাইন এক্স ডিএক্স। এবার ব্যাপারটা তোমাদের কাছে আরেকটু পরিষ্কার হতে পারে। কোসাইন এক্সকে ডিফারেনশিয়েট বা ব্যবলোকন করলে কি পাওয়া যায়? নেগেটিভ সাইন এক্স। সুতরাং আমার কাছে একটা ফাংশন আছে যার স্কোয়ার করা হয়েছে এবং এটার ডেরিভেটিভটাও আছে। সুতরাং আমরা প্রতিস্থাপন বা এখানে চেইন রুলের উল্টোটা ব্যবহার করে আমরা এর ইন্টিগ্রাল বের করতে পারবো। প্রথমে চলো আমরা প্রতিস্থাপন করি ইউ সমান কোসাইন এক্স। এখন আমি কিভাবে জানলাম যে ইউ সমান কোসাইন এক্স প্রতিস্থাপন করতে হবে? এটার কারণ হচ্ছে যে এই ফাংশনটার ডেরিভেটিভ এখানেই আছে। যখন আমি ডিইউ এর মান বের করবো তখন এই পুরো জিনিসটাই ডিইউ হয়ে যাবে। তো সেটাই এখন আমি তোমাদের করে দেখাতে যাচ্ছি। সুতরাং ডিইউ ভাগ ডিএক্স এর মান কি হবে? ডিইউ ভাগ ডিএক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। তো আশা করি তোমরা ইতিমধ্যে এটা শিখে ফেলেছো। সুতরাং ডিইউ সমান কি? তো সমীকরণের দুই পাশকেই আমরা যদি ডেরিভেটিভ ডিএক্স দিয়ে গুণ করি তাহলে আমরা পাই ডিইউ সমান হচ্ছে নেগেটিভ সাইন এক্স ডিএক্স। এখন আমরা আমাদের মূল সমীকরণটার দিকে তাকাই, যে এখানে এই পুরোটা সমান হচ্ছে ডিইউ আর এটা সমান কি হবে? আমরা ধরেছিলাম যে ইউ হচ্ছে কোসাইন এক্স, এটা আমাদের মূল প্রতিস্থাপন ছিল, সুতরাং এটা হচ্ছে ইউ স্কোয়ার। এবার চলো আমরা আমাদের ইন্টিগ্রালটা করে ফেলি এবং আমি আমার ইচ্ছামতো রং পাল্টে ফেলব। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা যদি এখানে প্রতিস্থাপন ব্যবহার করি তাহলে আমাদের এই সীমাগুলিকেও প্রতিস্থাপন করতে হবে। অথবা আমরা যা করতে পারি তা হচ্ছে একবার আমরা প্রতিস্থাপন করে পরে ওটার মান বসিয়ে সীমার মানগুলো মূল্যায়ন করতে পারি। তবে চলো আমরা প্রথমটাই করি। তো এখানে যদি এক্স এর মান পাই পাই ভাগ টু থেকে পাই পর্যন্ত, তাহলে আমাদের ইউ এর মান কোথা থেকে কোথায় যাচ্ছে?
তাহলে x এর মান যদি হয় পাই ভাগ 2 তাহলে u এর মান হবে কোসাইন পাই ভাগ 2 তাই না কারণ u সমান হচ্ছে কোসাইন x আবার যখন x এর মান পাই তখন u এর মান হচ্ছে কোসাইন পাই তো এবার হচ্ছে মজার অংশটা কোসাইন x স্কয়ার এটা হচ্ছে u স্কয়ার আর আমার নেগেটিভ সাইন x dx এটা হচ্ছে আমার du তো সেখানে বসাচ্ছি du সুতরাং এটা সমান হবে এটাকে আসলে আরো সহজ করে লেখা যায় যে ইন্টিগ্রেশন কোসাইন পাই হচ্ছে নেগেটিভ 1 তো এখানে হবে নেগেটিভ 1 আর কোসাইন পাই ভাগ 2 হচ্ছে 0 তো আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে u সমান 0 থেকে u সমান নেগেটিভ 1 পর্যন্ত u স্কয়ার du এর জন্য এটা দেখতে অনেক সহজ মনে হচ্ছে তো এটা আমি সরাসরি করে ফেলব তো u স্কয়ার এর ইন্টিগ্রাল কি এটা খুবই সহজ u স্কয়ার এর ইন্টিগ্রাল হচ্ছে u পাওয়ার 3 ভাগ 3 তুমি এটা ডেরিভেটিভ নিলেই এটা পাবে আমি শুধু এখানে পাওয়ারটাকে 1 বাড়িয়েছি আর তারপরে সেই সংখ্যা দিয়ে এই পুরোটাকে ভাগ করেছি তারপর এটার মান বের করব u সমান নেগেটিভ 1 এর জন্য এবং সেটা থেকে আমরা বিয়োগ করব u সমান 0 কে মূল্যায়ন করে তাহলে এটা হবে নেগেটিভ 1 পাওয়ার 3 ভাগ 3 বিয়োগ 0 ভাগ 3 এবং এটা সমান নেগেটিভ 1 ভাগ 3 তো এটাই হলো আমাদের উত্তর এখন আমাদের মূল চিত্র থেকে যদি আমরা ক্ষেত্রফলটা দেখি আমরা এই মাত্র যা বের করলাম তা হচ্ছে এখান থেকে এখানের মাঝে এই বক্ররেখার ক্ষেত্রফল হচ্ছে নেগেটিভ 1 ভাগ 3 এখন তুমি যদি এই পরম ক্ষেত্রফলটা নিতে চাও কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না এটা আসলে 1 ভাগ 3 হবে তবে আমরা জানি যে এই ক্ষেত্রফলটা ঋণাত্মক বা নেগেটিভ এসেছে কারণ এই বক্রটা x অক্ষের নিচে অবস্থিত আর এটা দেখতে ঠিকই মনে হচ্ছে এটার মান 1 ভাগ 3 কারণ এখানে এই বক্সটা যদি 1 হয় তাহলে এটা দেখে 1 ভাগ 3 মনে হচ্ছে আমাদের মূল ধারণার সঙ্গে উত্তরটা মিলে যাচ্ছে আশা করি তোমাদের এটা কিছুটা হলেও কাজের মনে হচ্ছে এবার যেহেতু আমাদের সময় বাকি আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর বুঝে থাকলে আমি এখন যা করছি সেটা নিয়ে মাথা ঘামিও না তো আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি অঙ্কটা কিভাবে করি যেখানে আমি চেইন রুলের উল্টোটা করি এই পদ্ধতিটা আসলে আরো দ্রুত কাজ করতে সাহায্য করে তবে আমরা মাত্র প্রতিস্থাপন দিয়ে যা করলাম এটাও সেই একই জিনিস সুতরাং আমার যদি এই সবটুকু মুছে ফেলি এই পুরোটা সুতরাং আমাদের কাছে এই ইন্টিগ্রালটা আছে এবং আমি যেটা করি আমি বলি যে আমাদের কাছে কোসাইন এক্স এর স্কোয়ার আছে এবং মাইনাস চিহ্নটা আমি না হয় এটা ব্যবহার করি হ্যাঁ আমার কাছে কোসাইন এক্স স্কোয়ার আছে এবং আমাদের আছে নেগেটিভ সাইন এক্স তো এটা এটার ডেরিভেটিভ যেহেতু এর ডেরিভেটিভ এখানে আছে আমি এই পুরোটাকে একটা x পদের মতো ব্যবহার করতে পারবো সুতরাং এটা সমান হচ্ছে অর্থাৎ এর ইন্টিগ্রাল হচ্ছে কোসাইন x পাওয়ার 3 ভাগ 3 এবং আমি এটাকে মূল্যায়ন করি পাই এবং পাই ভাগ 2 এ এখন তুমি হয়তো জানতে চাও যে এটা আমি কিভাবে করলাম এই কোসাইন x কে শুধু একটা x এর মতো ব্যবহার করতে কি আমাকে অনুমতি দিল অথবা এটা u এর মতো যখন আমি প্রতিস্থাপন ব্যবহার করেছিলাম তো আমার কাছে এর ডেরিভেটিভ আছে নেগেটিভ সাইন x এটাই আমাকে অনুমতি দিয়েছে যে এর ইন্টিগ্রালটা নেয়ার জন্য এই কোসাইন এক্স কে শুধু এক্স বা ইউ এর মতো ব্যবহার করার জন্য তো একে শুধু আমি এর পাওয়ারটাকে 1 বাড়িয়ে তাকে 3 দিয়ে ভাগ দিয়েছি এবং তারপর এর মান বের করব পাই থেকে পাই ভাগ 2 পর্যন্ত সুতরাং এটা সমান হচ্ছে কোসাইন পাই পুরোটা পাওয়ার 3 ভাগ 3 বিয়োগ কোসাইন পাই ভাগ 2 পুরোটা পাওয়ার 3 ভাগ 3 এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে মাইনাস 1 পাওয়ার 3 তো এটা হবে মাইনাস 1 ভাগ 3 বিয়োগ এখানে এটা হলো 0 আমরা সেই একই উত্তর পেয়েছি আমি শুধু তোমাদের দেখাতে চেয়েছিলাম যে এটা আর প্রতিস্থাপন একই জিনিস আমি শুধু এখানে আনুষ্ঠানিকভাবে প্রতিস্থাপনটা করিনি তাছাড়া এটা একই জিনিস তো যাই হোক আশা করি তোমাদের কাছে এটা কাজের মনে হয়েছে